বিষয় আল্লাহ আজকে সেই বিষয়ে আলোচনা হবে। আজকে দুটো ভাগে আলোচনা তার মানে বিভক্ত করলাম। প্রথম ইসলাম ধর্ম আমরা কেন মানি, এটা ধর্মগ্রন্থ এবং কিছু যৌক্তিক আলোচনা, যেটাকে বলা হয় আমার ভাষাতে অ্যান্টিভেনাম। আমরা যে মুসলিম কেন মুসলিম, কোনো হিন্দু ভাই যদি আপনাকে সে প্রশ্ন করে যে ভাই আপনি যে একজন মুসলিম আপনি কেন মুসলিম, ভাই বলুন তো আপনার কাছে কি উত্তর আছে, একটু উত্তর দেন বলেন। কোনো হিন্দু ভাই কোনো খ্রিস্টান সে যদি সে প্রশ্ন করে যে ভাই আপনি যে মুসলিম আপনি কেন মুসলিম, উত্তর কি দেবেন? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, উনি বলছেন কোরআন এবং সহিহ হাদিস মানি, তো ভাই এটা কি একজন হিন্দু ভাইকে বোঝানোর জন্য যথেষ্ট যে আমি কোরআন মানি এজন্য আমি মুসলিম? উনি যদি প্রশ্ন করে আপনি কেন মুসলিম, আপনি কেন হিন্দু না কেন খ্রিস্টান না কেন আপনি মুসলিম, এর উত্তর তাকে কিভাবে বোঝাবেন যে ভাই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্ম এগুলো এক বাক্যে আমাদের ভাষাতে এগুলো সঠিক ধর্ম নয়, বরং ইসলাম একমাত্র এমন একটি জীবন দর্শন ধর্ম যার মাধ্যমে জান্নাত যাওয়া যায়, বিকল্প কোনো ধর্ম নেই, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কিন্তু একজন অমুসলিম ইহুদি খ্রিস্টান কলভিল মুচিমাথুর তাকে কিভাবে বোঝাবেন যে আমাদের ধর্মটাই সঠিক, বরং তাদের ধর্ম দিয়ে মোক্ষ লাভ স্বর্গ লাভ জান্নাত লাভ করা সম্ভব নয়, অমুসলিমকে কিভাবে বোঝাবেন বলেন, কিভাবে প্রমাণ করবেন? এই জন্য বলি যে শুধুমাত্র আমরা প্রত্যেকটা মানুষ যারা আছি যে যে মতবাদে বিশ্বাস করে, যে ব্যক্তি যে মতবাদে বিশ্বাস করুক না কেন সেই ব্যক্তি সেই মতবাদকে মনে করে শ্রেষ্ঠ। আমরা যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এই জন্য আমরা মুসলিম তথা ইসলাম ধর্ম পালন করছি। যদি বলি প্রমাণ পেশ করেন যে ইসলাম শ্রেষ্ঠ, আমাদের অধিকাংশ মানুষ শ্রেষ্ঠত্ব প্রমাণ করা তার দ্বারাই সম্ভব নয়। আমরা হচ্ছে ব্যতিক্রম মুসলিম। কি মুসলিম ভাই? বাইচান্স মুসলিম, ভাগ্যিস আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এই জন্যই মুসলিম। যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতো তো হিন্দুই থাকতো। 2015 সালে টাইমস অফ ইন্ডিয়া 13 অক্টোবর পৃষ্ঠ নাম্বার 19 তার একটা আর্টিকেল ছাপিয়েছে, তারা বলছে গোটা বিশ্ব জগতে প্রায় 750 কোটি মানুষ আছে। কত কোটি? 750 কোটি মানুষ আছে, আর এই 750 কোটি মানুষের মধ্যে প্রায় 4500 ধর্ম আছে। কত হাজার? 4500 ধর্ম। আমরা কটা ধর্মের নাম জানি? হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান, এই গুটি কয়েক আমরা ধর্মের নাম শুধু জানি, কিন্তু গোটা বিশ্ব জগতে কমপক্ষে 4500 ধর্মের মানুষ এখন পর্যন্ত বিদ্যমান, তারা বসবাস করছে, সে মতবাদকে তারা সফল এবং সঠিক মতবাদ বলে বিশ্বাস করে। আর একটা কথা মনে রাখবেন, গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তারা কারা? খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। ভাই খ্রিস্টানদের আকীদা বিশ্বাস কি জানেন? তারা মনে করে জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র অথবা তিনি আল্লাহ। ভাই বলুন তো অধিকাংশ খ্রিস্টান যারা গোটা বিশ্বজগৎকে ক্ষমতা দিয়ে বুদ্ধি দিয়ে এবং তার টাকা পয়সা অর্থ গোটা বিশ্বজগৎকে কন্ট্রোল করছে তারা কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান। গোটা বিশ্বজগৎকে কারা কন্ট্রোল করছে? তারাই কন্ট্রোল করছে। গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচাইতে বেশি তা হচ্ছে খ্রিস্টান, 220 কোটি। এই ঘটনা প্রমাণ করে যে অধিকাংশ মানুষ যে হকের পদে থাকবে এটা কোশ্চিন কালে সঠিক নয়। যদি অধিকাংশ মানুষ হকের মানদণ্ড হতো তো ভাই খ্রিস্টানরা হক মানে ঈসা আলাইহিস সালামকে আপনাকে আল্লাহ মনে করতে হবে বা আল্লাহর পুত্র মনে করতে হবে। মানে এই ঘটনায় প্রমাণ করছে যে অধিকাংশ মানুষ যে মতবাদকে বা যে মতবাদের দিকে ধাবিত হবে এটা হক, এটা কোশ্চিন কালেও নয়। বরং কোনো কোনো সময় গুটি কয়েক মানুষ হকের পরে প্রতিষ্ঠিত হতে পারে। ভাই খ্রিস্টান আছে পৃথিবীতে 220 কোটি, কত কোটি? হিন্দু ভাইরা আছে 110 কোটি, আমরা মুসলিমরা আছে 170 কোটি। সার্বিকভাবে গোটা বিশ্বজগতের দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম মুসলিম তথা আমরা ইসলাম ধর্মের অনুসারী। আসুন আমরা বোঝার চেষ্টা করি গোটা বিশ্বজগতে মুসলিমরা আজ পর্যন্ত এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এগুলোর কারণ কি? ইসলাম যে শ্রেষ্ঠ এর প্রমাণ কি? প্রথম কথা, তিনটে যুক্তির আলোকে প্রমাণ পেশ করব, তারপরে ধর্মগ্রন্থের আলোকে আমরা প্রমাণ পেশ করব। প্রথম 1 নম্বর যুক্তি, ভাই বলুন তো একজন হিন্দু ভাই যখন অন্য কোনো হিন্দুর সঙ্গে সাক্ষাৎ হয় সে সময় কী শব্দ ব্যবহার করে? নমস্তে। আপনারা বাংলাদেশি মানুষ হতবা মানে এগুলোর সঙ্গে বেশি সম্পৃক্ত না, তবে আমরা সব জায়গাতে শুনতে পাই যেহেতু আমরা ভারতের মানুষ, কারণ ওদিকে সিংহভাগ মানুষ হচ্ছে হিন্দু। তো একজন অমুসলিম হিন্দু ভাই যখন একজন ব্যক্তি আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে সেই সময় প্রথম যে সম্বোধন হয় সে হচ্ছে নমস্তে। নমস্তে হচ্ছে সংস্কৃত, বাংলা হচ্ছে নমস্কার। এর যদি ব্যাক
ব্যাখ্যামূলক অর্থ নিতে চান তাহলে বলা হবে নমস্তে। নম মানে নিচু করা বা নুইয়ে দেওয়া, আস্তে মানে আপনার প্রতি আমি মাথা নত করলাম। কথা বুঝতে পারলেন? নমস্তের অর্থ আপনার প্রতি মাথাটাকে নত করলাম। আসুন আমরা বোঝার চেষ্টা করি এই সম্বোধন বা এই গ্রিটিংসটা এটা কতটা যথার্থ। প্রথম ধরুন একটা ছোট্ট ছেলে, 10 বছরের ছেলে, তার বাবাকে বলছে সকালবেলায়, বাবা নমস্কার, মানে বাবা তোমার কাছে মাথা নত করলাম। এবার ভাই বলুন তো ওই ব্যক্তি তার বাবা তার ছেলেকে বলতে পারবে বেটা নমস্কার? বা বলতে পারবে? পারবে না। ঠিক একইভাবে একটা ছোট্ট ছেলে সে স্কুলে গিয়েছে, শিক্ষককে বলছে স্যার নমস্কার, মানে আপনার কাছে মাথা নত করলাম। এবার বন্ধু শিক্ষক কি জবাব দেয়? শিক্ষক বলবে যে নমস্তে বা নমস্কার, যে ছাত্র তোর কাছে মাথা নত করলাম। তার মানে বোঝা যাচ্ছে হিন্দু ভাইরা প্রথম যে সম্বোধনটা ব্যবহার করে সেই সম্বোধনটা সার্বিকভাবে এরা প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য নয়, বিশেষ একটা গোত্রের জন্য বা একটা শ্রেণী মানুষ কেবলমাত্র ছোটরাই বড়দেরকে সম্বোধনটা করতে পারে। আমরা যারা আধুনিক, যারা পশ্চিমা সমাজকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি, যারা আমরা বিশেষ করে ওয়েস্টার্ন কালচারকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, এবং যারা দু চারটে ইংরেজি বলতে পারে তারা নাকি অনেক বড় জ্ঞানী পাণ্ডিত্য জাহির করে, এমন মানুষ আছে না নেই? আছে তো। বা বলুন তো আমরা আধুনিক কালচারের যেসব মানুষ তার সকালবেলা আমরা উঠে কি বলি? গুড মর্নিং। হোয়াটসঅ্যাপে দেখবেন সকালবেলা গুড মর্নিং, তার গুড ইভিনিং, গুড নাইট, হাজার হাজার মেসেজ। আমরা আধুনিক কালচারে যারা বসবাস করছি তারা সকালবেলা বলি গুড মর্নিং, দুপুরবেলা গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এই শব্দগুলো ব্যবহার করি কি করি না? আসুন এবার এগুলো একটু তাহকিক করা যাক যে এই শব্দগুলো কি, এটা কি সার্বিকভাবে প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য জি না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন, সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছেন আপনি একজন স্কুলের টিচার বা শিক্ষক, বাড়ি থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীর সঙ্গে একটা ঝামেলা হয়েছে, আরে এত পরিমাণে ঝামেলা হয়েছে যে আপনার স্ত্রীকে দু চারটে থাপ্পড় লাগিয়ে দিয়েছেন কষে একদম। এবার আপনি স্কুলে চলে এসেছেন, আর যে স্কুলে চলে এসেছেন সমস্ত ছাত্র দাঁড়িয়ে বলছে গুড মর্নিং স্যার, তখন তো কেমন লাগবে? ও সকালটা গুড ছিল, গুড মর্নিং মানে কি শুভ সকাল। একটু আগে যে মানে তার স্ত্রীর সঙ্গে মারামারি করেছে, তালাক দেওয়ার উপক্রম সৃষ্টি করেছিল বাড়িতে, ঠিক কয়েক মিনিট পরের যখন স্কুলে প্রবেশ করেছে ছেলে সবাই বলছে যে গুড মর্নিং স্যার, আপনার সকালটা শুভ হোক। ভাই বলুন তো এই সকালটা শুভ হোক সম্ভব? এটা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়? 100% এই গ্রিটিংসটা বা এই সম্বোধনটা এটা একদম সাংঘর্ষিক। আর একটা উদাহরণ দিন বুঝতে পারবেন, আপনি বাড়ি থেকে বের হয়েছেন স্কুল যাবার জন্য, আপনার বন্ধু ফোন করেছে যে ভাই আমার বাবাটা মারা গেছে, আপনি সঙ্গে সঙ্গে স্কুল যাওয়া বন্ধ করে দিয়ে বাবার বাড়িতে মানে তার বন্ধুর বাড়িতে চলে গিয়েছেন, গিয়ে দেখছেন সমস্ত ব্যক্তি তারা কাদাকাটি করছে মানে কান্না করছে, আর আপনি বাড়িতে ঢুকে সঙ্গে সঙ্গে আপনার বন্ধুকে বলছেন গুড মর্নিং ভাই তোর বাবা মারা গেছে, ভাই বন্ধু কেমন লাগবে? কেউ যদি সকালবেলা চলে গিয়ে যদি বলে যে ভাই গুড মর্নিং তোর বাবা মারা গেছে, এরপরে যদি দুঃখ প্রকাশ করে, ভাই বলুন এটা কি সাংঘর্ষিক হবে কি হবে না? অবশ্যই এটা সাংঘর্ষিক হবে। আর কেউ যদি ব্যতিক্রম গুড মর্নিং বলে মৃতের বাড়িতে ঢোকে, ভাই তাকে আস্ত পাগলা বলবে কি বলবে না? 100% পাগল বলবে, হতে পারে সকালটা গুড নয় এই জন্য গুড মর্নিং বলা যাবে না, তো ভাই তার মানে ব্যাড মর্নিং বলবে যে ব্যাড মর্নিং দাদা তোর বাবাটা আজকে মারা গেল। ভাই বলুন তো এই সম্বোধন ব্যবহার করা যাবে? কোশ্চিন কেন নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে এমন একটা সম্বোধন দিয়েছে যেটা প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য। এবার আপনি দেখেন আমরা মুসলিমরা যখন সম্বোধন করি প্রথম বা প্রথম সম্বোধনটা কি হয়, অর্থ কি? আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এবার চলে আসেন সকালবেলা স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছেন, মাদ্রাসায় চলে এসেছেন, ছাত্র ছাত্রীদের বলছে আসসালামু আলাইকুম, স্যার আপনি ঝামেলা করে এসেছেন, আপনার পরে শান্তি বর্ষিত হোক। ভাই বলুন তো এটা পারফেক্ট কি পারফেক্ট নয়? 100% পারফেক্ট। আপনি একটুবার আপনার বন্ধুর বাবা মারা গেছে, বাড়িতে চলে গেছেন, দেখছেন সবাই কাদাকাটি করছে, আপনি বলছেন আসসালামু আলাইকুম, বন্ধু তোর বাবা মারা গেছে, তোমার শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। ভাই বলুন তো 100% পারফেক্ট কি পারফেক্ট নয়? 100% পারফেক্ট। মৃত্যুর বাড়ি থেকে শুরু করে সন্তান জন্মগ্রহণ, যেখানেই আপনি সালাম দিবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন 100% এটা একদম কার্যকরী। এমন কোনো জায়গা নাই যে জন্য আপনি সালামটা ব্যবহার করতে পারবেন বা এখানে সাংঘর্ষিক হবে এমন কিছু জায়গা নাই। বা ইসলাম যে শ্রেষ্ঠত্ব একটা কথায় প্রমাণ পায় যে ইসলামে আছে সালাম, আর সালাম একটা ওয়ার্ডে গোটা বিশ্ব জগতের যে কোনো স্থানে যদি সালাম দেন এটা সার্বিক জায়গায় প্রযোজ্য হবে। কিন্তু গুড মর্নিং, গুড নাইট, নমস্তে, যতগুলো পৃথিবীর ধর্ম বলেন আর কালচার বলেন, যতগুলো তারা বিশেষ করে সম্বোধন তৈরি করেছে এটা বিশেষ শ্রেণীর জন্য আর বিশেষ স্থানের জন্য সম্পৃক্ত। আমাদের এক হুজুর, আমি একদিন
আমাদের বেঙ্গলে মানে আমাদের ভারতের বেঙ্গল পশ্চিম বাংলাতে যখন প্রোগ্রাম করছি, তো প্রোগ্রাম ছিল আমাদের হানাফি ভাইদের সঙ্গে, তো আমি কেবল ঘরে ঢুকেছি, হুজুরা বসে আছে, দেখছি হুজুররা খাবার খাচ্ছে, আমি গিয়ে তখন বলছি আসসালামু আলাইকুম, আর হুজুর দেখছি কোনো উত্তর দেয় না, বলছি কি ব্যাপার উত্তর দেয় না কেন, খাবার শেষে তখন বলছে আরে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন আপনি জানেন না, খাবার সময় তো সালাম দিতে হয় না। আমি তখন বলছি যে হুজুর খাবার সময় যে সালাম দিতে হয় না এটা কোথায় পেয়েছেন, বুঝলেন কোথায় পেয়েছি মানে না পেলে কি এমনি চলছে নাকি। আমি তখন বলছি যে হুজুর আমার জানা মতে আমি এমন কোনো জায়গায় কোরআন বা সুন্নাহ থেকে পাই নাই যে খাবার সময় সালাম দেওয়া যাবে না, বুঝছেন না এটা যাবে না, এটা হারাম। আমি তখন বললাম যে হুজুর আপনি কি খাচ্ছিলেন, তো ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। আমি তখন বলছি হুজুর আপনি যে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছিলেন, তো আমি এমত অবস্থায় এসে বললাম আসসালামু আলাইকুম, মানে হুজুর আপনার পরে শান্তি বর্ষিত হোক, মানে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন, মাছের কাঁটাটা যেন গলায় না বেঁধে আপনি মরেন, এই জন্য তো দোয়া করেছি, আপনি তো খোঁচেন কেন ভাই বলুন তো, একজনের ব্যক্তি খাবার খাচ্ছে তারপরে বরকতের দোয়া করা যাবে কি যাবে না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, মানে ভাত খাচ্ছেন এই খাবারটা যেন আপনার জীবনে বরকত নেমে আসে, ভাই দোয়া করা যাবে কি যাবে না। উনি তখন বলছেন তুমি উল্টা পাল্টা বকো কেন, আজ হুজুর তাহলে এক কাজ করেন, এবার যদি আপনার সঙ্গে কোনদিন দেখা হয় যদি খাবার খান তো আমি বলবো আল্লাহ এর প্রয়োজনে গজব বর্ষণ করেন, যদি আপনার জন্য দোয়া করা যাবে না তো গজবের দোয়া করে দিয়ে যাই। তো যাই হোক সালাম দিতে হবে না এমন কোন জায়গায় কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়, শুধু একটা জায়গায় ইবনু মাজাহ 224 নম্বর হাদিস, একজন ব্যক্তিকে দেখছেন পেশাব ফিরছে বা পায়খানা ফিরতে বসেছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন এমত অবস্থাতে সে ব্যক্তিকে সালাম দিতে হয় না, ভুলক্রমে কেউ যদি দিয়ে দেয় তো যে পেশাব পায়খানা ফিরছে সে উত্তর তৎ মানে সেই সময়তে দেবে না, যখন কার্যক্রম শেষ হবে তারপর সে উত্তর রিটার্ন করবে, বোঝা গেল সমস্ত জায়গাতে সালাম দিবেন। ভাই বলুন তো এই সালাম এটা কি প্রমাণ বহন করে না ইসলামের শ্রেষ্ঠত্ব, যে ইসলাম এমন একটি সালাম দিয়েছে গোটা বিশ্ব জগতের মানুষের জন্য, গোটা বিশ্ব জগতে এমন কোনো জায়গা নেই যেখানে সালাম শব্দটা দিলে সাংঘর্ষিক হয়, এমন কোনো জায়গা নেই। আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে ইসলামের শ্রেষ্ঠত্ব। এখন যদি আমি প্রশ্ন করি যে ভাই বলুন তো কোন ধর্মের অনুসারীরা জান্নাতে যাবে বা স্বর্গের যে প্রবেশ করবে, একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন মুসলিমকে নিয়ে আসলাম, কোন ধর্মটা সঠিক আপনি প্রমাণ করবেন কিভাবে, দুটো যুক্তি দেবো। প্রথম যুক্তি, কোনো খ্রিস্টান ভাই যদি প্রশ্ন করে বা ওরা দাবি করে যে তারা জান্নাতে যাবে বা স্বর্গে যাবে, তবে প্রথম প্রশ্ন তাদের কাছে আমাদের এটা থাকবে ভাই বলুন তো খ্রিস্টান ধর্ম এটা সূচনা কতদিন আগে, ভাই আজকে কত খ্রিস্টাব্দ চলছে বলেন তো ভাই, 2019 কেন বলি জানেন, জানেন মানে যিশু খ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে, তার মানে বোঝা গেল খ্রিস্ট ধর্মটি এটা পৃথিবীতে আবির্ভাব হয়েছে প্রায় 2019 বছর পূর্বে, তার মানে বোঝা গেল 2019 বছর পরে আগেই যদি খ্রিস্ট ধর্মটার সূচনা হয় বা বলুন তো 2019 বছর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না, তাদের জান্নাত যাবে কি যাবে না, তারা কোন পদ্ধতিতে জান্নাত যাবে, খ্রিস্টানরা তাদের বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজায়া 64:6 অনুচ্ছেদে লিখেছে কোন ব্যক্তি যদি যীশু খ্রিস্টকে যে ক্রুসিফিক্সনে বিশ্বাস না করে তো সে ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। তো ভাই বলুন তো যীশু খ্রিস্টের জন্মের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না, তো তারা জান্নাত যাবে কি যাবে না, তাদের জান্নাতের রাস্তা কোনটা, মানে বোঝা গেল খ্রিস্টান ধর্ম এটা সৃষ্টি হয়েছে 2000 বছর পূর্বে, তার আগের মানুষের জান্নাতের রাস্তা তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত নয়। আসেন এবার বোঝার চেষ্টা করি বৌদ্ধ ধর্মের অনুসারী, আমরা সকলে জানি গৌতম বৌদ্ধ প্রায় 2500 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন, ভাই একইভাবে তাদেরকে পাল্টা জবাব, ভাই 2500 বছর পূর্বে পৃথিবীতে কোনো বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল, গৌতম বুদ্ধের জন্মের পূর্বে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল, তার মানে বোঝা গেল গৌতম বুদ্ধের পূর্বে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না, কিন্তু মানুষ ছিল কি ছিল না, তারা জান্নাত যেতে কোন পথে কোন রাস্তা দিয়ে। এবার চলে আসেন হিন্দু ধর্ম, হিন্দু ভাইরা মনে করে যে তাদের ধর্ম নাম হচ্ছে সনাতন ধর্ম, সনাতন মানে কি প্রাচীন, কি বললাম ভাই সনাতন মানে প্রাচীন, তারা বলে আমাদের ধর্মটা প্রাচীন ধর্ম, তো একটা কথা মনে রাখবেন সনাতন ধর্ম যদি প্রাচীন ধর্ম হয় তো ভাই প্রাচীন ধর্ম তো এই ধর্মটি যখন পৃথিবীতে প্রথম এসেছিল তো সেই দিনও কি তার নাম সনাতন ছিল, সনাতন মানে প্রাচীন মানে পৃথিবীতে প্রথম দিনে সনাতন ধর্ম আসলো বা হিন্দু ধর্ম আসলো সেই দিনের নাম যদি প্রাচীন করা হয় বা এটা বোকামি হবে না, অবশ্যই অবশ্যই বোকামি হবে। একটা হোটেল আছে নাম হচ্ছে আকবর হোটেল,
ঠিক 20 বছর পর আরেকটা হোটেল খুলছে আকবর হোটেল বা তার আগে নাম কি দেবে নিউ আকবর হোটেল কেন যেহেতু আগে থেকে একটা আকবর হোটেল আছে তার মানে বোঝা গেল সনাতন ধর্ম এটা প্রাচীন ধর্ম ঠিক আছে তবে এটা সর্বপ্রথম ধর্ম নয় এটা প্রাচীন ধর্ম হতে পারে তবে সর্বপ্রথম ধর্ম নয় আরেকটা জবাব ভাই বলুন তো হিন্দু ধর্ম এটাকে গোটা বিশ্ববাসীর জন্য জিনা হিন্দু ধর্মটা শুধু ভারতবর্ষের মানুষের জন্য কাদের জন্য হিন্দু ধর্মটি শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্য এটা একটা স্থান ভিত্তিক একটা ধর্ম কেন এনসাইক্লোপিডিয়া খুলবেন 6 নম্বর খণ্ড 699 পৃষ্ঠা তারা পরিষ্কারভাবে বলছে যে হিন্দু এই শব্দটি প্রথম ব্যবহার করে ইংরেজরা পণ্ডিত জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা 74 এবং 75 তিনি বলছেন 1830 খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম যারা অগ্নি পূজা মূর্তি পূজা করত তাদেরকে সম্বোধন করেছিল কি বলে হিন্দু নামে আমি জলগি হাই স্কুলে যখন পড়তাম ক্লাস 7 এর বই পৃষ্ঠা নম্বর 22 আমাদেরকে শেখানো হয়েছে হিন্দু তাদেরকে বলা হয় যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তাদেরকে বলা হয় হিন্দু তার মানে বোঝা গেল এই হিন্দু ধর্মটি একটা স্থান ভিত্তিক এটা ভৌগোলিক একটা ধর্ম এবার আসেন ধর্মগ্রন্থের প্রমাণ হিন্দুবাদ একটা ধর্ম আছে ধর্মগ্রন্থ আছে যার নাম শ্রীমদ্ ভাগবত গীতা নাম শুনেছেন আমার গাড়িতে আছে যদি মিথ্যা বা ভুল বলি যদি কেউ প্রমাণ চান ইনশাআল্লাহ দেখানো হবে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 আর 8 দুটো মন্ত্র স্পষ্টভাবে বলছে যে স্পষ্টভাবে হিন্দু ধর্মটি গোটা বিশ্ব জগতের মানুষের জন্য নয় প্রমাণ মন্ত্র यदा यदा हि धर्मस्य ज्ञानाति भावति भारत अभ्युत्थानं धर्मस्य तदे आत्मानं सृजामिहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्मसंस्था प्रार्थनाय संभावोमि युगे युगे यदा यदा हि धर्मस्य যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে জ্ঞানাতি ভাবাতি ভারত কোথায় যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে মানুষ পাপ অন্যায় অত্যাচার সীমা লঙ্ঘন করে কোথায় জ্ঞানাতি ভাবাতি ভারত এই ভারতের মধ্যে তখন কি করে অভ্যুত্থান নাম ধর্মাস্যে সেই সময় ঈশ্বর তাদের আত্মা নাম সৃজামি অহম তাদের মানে উসিবাক ওই সময় আত্মা নাম ঈশ্বর একজন ব্যক্তিকে পাঠায় সৃজামি মানে সৃষ্টি করা বা প্রেরণ করা সংস্কৃততে অহম মানে আমি ঈশ্বর তখন নিজেই আসি অথবা অবতারকে প্রেরণ করি কেন পরিত্রাণাই সাধুনং ভালো মানুষকে রক্ষা করতে বিনাশা চাই দুষ্কৃতম আর খারাপ মানুষকে ধ্বংস করতে ধর্ম সংস্থা প্রার্থনায় আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে সম্ভাবমি যুগে যুগে ঈশ্বর প্রত্যেক যুগে তিনি পৃথিবীতে আসেন বা অবতার পাঠায় বা কোথায় ভারতে মানে বোঝা যাচ্ছে মন্ত্রের আলোকে যদি ভারতবর্ষে কোনো অন্যায় অত্যাচার সুদ ঘুষ জেনা ব্যভিচার মানুষ যদি নষ্ট হয়ে যায় তো ঈশ্বর ভারতবর্ষে আসবে যদি বাংলাদেশের মানুষ যদি খারাপ হয়ে যায় শত্রু যদি বেড়ে যায় অসুর স্বভাবের খারাপ মানুষ যদি বৃদ্ধি পায় হিন্দু ধর্মের ঈশ্বর বাংলাদেশে আসবে না যদি আমেরিকাতে হয় তবু আসবে না কেন জ্ঞানাতি ভাবাতি ভারত এই ভারতের মধ্যে যখন অধর্ম নেমে আসে তখন ঈশ্বর আসে তবে বলুন তো এই ধর্মকে সর্বজনীন ধর্ম বলা যাবে সার্বিকভাবে গোটা বিশ্ব জগতে ধর্ম বলা হবে জি না কিন্তু পবিত্র কোরআন সূরা বাকারা সূরা মধ্যে 185 আল্লাহ সুবহানাহু বলছে হুদাল লিন্নাস সমগ্র মানুষ জাতির জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 7 সূরা সাবা আয়াত নম্বর 28 আল্লাহ সুবহানাহু বিশ্ব নবীকে গোটা বিশ্ব জগতের জন্য দিক থেকে যদি আপনি অনুসন্ধান করেন মাত্র খ্রিস্টান ধর্ম এসেছে 2000 বছর আগে বৌদ্ধ ধর্ম এসেছে 2500 বছর আগে হিন্দু ধর্মটা শুধু ভারতবর্ষে মাসের জন্য ইসলাম কি শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্য বাংলাদেশের জন্য সৌদি আরবের জন্য জি না গোটা বিশ্ব জগতের জন্য ইসলাম আর ইসলামের বয়স কত যেদিন নবী আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসেন সেই দিন থেকে ইসলামের সূচনা তিনি প্রথম এসেছেন আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম খতম মানে ইসলামের ওহি দরজা বন্ধ করে দিয়েছেন মানে কমপ্লিট করে দিয়েছেন অনেক হিন্দু ভাই মনে করে যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে কেন কারণ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে এসেছে বা এটা তাদের ভুল ধারণা ইসলাম বিশ্ব নবী নিয়ে আসেন নেই
ইসলাম কেন এসেছে আদম আলাইহিস সালাম বিশ্বনবী কমপ্লিট করেছে মানে আদম আলাইহিস সালাম এসে তিনি একটা এই জমিনে একটা পুতা কেটেছিলেন ঘর তৈরি করার জন্য তিনি দুটো ঈদ গেঁথেছেন মূসা এসেছেন আরো দুটো গেঁথেছেন ইব্রাহিম এসেছেন আরো গেঁথেছেন এবং 124,000 প্রায় নবী রাসূল এসে তারা আস্তে আস্তে গাঁথতে 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 চলে এসেছে সাতখানা বাকি ছিল বিশ্বনবী এসে করে দিয়েছেন কথা বুঝতে পারেননি তার মানে কি বলবেন যে বিশ্বনবী মানে শুধুমাত্র ওই ব্যক্তি যে শেষ ব্যক্তি যে ছাদ করেছে সে এই ঘরটাকে নির্মাণ করেছে জি না বরং যতজন এখানে খাটুনি দিয়েছে তাহলে প্রত্যেকের নাম হবে কি হবে না অবশ্যই হবে তো ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেটা আদম আলাইহিস সালামের সূচনা বিশ্বনবীর মাধ্যমে খতম হয়েছে ইসলাম 1400 বছর আগে এসেছে এই কথা শয়তানও বিশ্বাস করে না করে নাকি ভাই শয়তান বিশ্বাস করবে কারণ ও তো জানে যে ইসলাম কখন সূচনা হয়েছে ভাই এটা তো আমাদের দাবি যে ইসলাম এসেছে নবী আদমের মাধ্যমে আসন বোঝার চেষ্টা করে এই কথা হিন্দু ভাইরা বিশ্বাস করে কেন হিন্দুবাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ভবিষ্য প্রাণ প্রতিষ্ঠা পর্ব 4 মন্ত্র 18 আর 19 দুটো মন্ত্রে পরিষ্কারভাবে বলা হচ্ছে আদম না হাওয়া না রূপবতী মলেচ্ছা বিষ্ণু ভগবান বিষ্ণু প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম হচ্ছে আদম নাম কি আর তার স্ত্রী হাব্বাবতী বা হাব্বাবতী কে বলেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি আদম আর তার স্ত্রী হাব্বাবতী ম্লেচ্ছা আর আদম আর হাওয়া ছিল ম্লেচ্ছা ম্লেচ্ছা একটা সংস্কৃত ওয়ার্ড এখন হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন দাদা বলুন তো ম্লেচ্ছা মানে কি কোনো মুসলিমকে বলতে চাইবে না কেন কারণ ম্লেচ্ছ মানে হচ্ছে কি জানেন ভাই তাদের একটা সংস্কৃত টু ইংরেজি একটা ডিকশনারি আছে নাম হচ্ছে অমরকোষ সবচেয়ে বিশ্ববিখ্যাত একটা ডিকশনারি যেন আরবির উপরে লিসানুন আরো আছে তো হিন্দুদের সংস্কৃত ডিকশনারি জানার জন্য এই অমরকোষ পড়বেন 678 নম্বর পৃষ্ঠা তারা ম্লেচ্ছ শব্দের ওখানে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে ম্লেচ্ছ মানে অপবিত্র খারাপ মানুষ মূলত মুসলিমদেরকে বোঝানো হয় ম্লেচ্ছ শব্দ দিয়ে কাকে বোঝানো হয় মুসলিমদেরকে বোঝানো হয় তো এই ঘটনা বা এই মন্ত্র প্রমাণ করছে যে আদম আর হাওয়া তারা ছিল ম্লেচ্ছ মানে কি ছিল মুসলিম তো ভাই বলুন তো পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম এটা হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে স্পষ্টভাবে প্রমাণিত আর ইসলাম এসেছে এটা 1400 বছর পূর্বে এমনটি নয় বরং ইসলাম এসেছে সৃষ্টির প্রথম দিন থেকে 100% ভাবে প্রমাণিত যদি স্বর্গ বা জান্নাত যা রাস্তা হয় তো এটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম হওয়া সম্ভব নয় এই দুটো উদাহরণই যথেষ্ট ইসলামের শ্রেষ্ঠত্বের জন্য উদাহরণ নম্বর 3 একটা বই আছে দ্য 100 বইটাতে একটা ঘটনা আছে জীবনের নম্বর 67 একজন ব্রিটিশ তিনি ইসলাম কবুল করেছেন তাকে জানতে হচ্ছে যে আপনি ইসলাম কবুল করেছেন কেন উনি তখন বলছেন যে দাদা আমি ইসলাম কবুল করেছি বড় কোনো কারণে নয় মাত্র একটা কারণে তিনি যখন বলছেন যে আমি ইসলাম কবুল করার মূল কারণ হচ্ছে এটা যে আমি একজন 3 নম্বর শ্রেণীর একটা ব্যবসায়ী ছিলাম ফলের ব্যবসা করতাম তো আমি একদিন মসজিদের বাইরে জুমার মসজিদের বাইরে ব্যক্তি ছিল একজন খ্রিস্টান মসজিদের বাইরে আমি ফুডের ব্যবসা করতাম বিভিন্ন রকম ফল এবং ডাব নারকেল এই জিনিসের ব্যবসা করতাম তো একদিন দেখছি যে মসজিদের মধ্যে এমন একজন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি আসছেন যে তার সঙ্গে 4-5টা গাড়ি আছে হট করে তিনি যখন মসজিদের সামনে গাড়িটাকে ব্রেক করেছেন মানুষ তাকে ঘিরে ধরেছে মসজিদের মধ্যে প্রবেশ করে শেষ কাতারে ওই ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি এসে মসজিদের মধ্যে প্রবেশ করেছে যে নামাজ পড়ছে উনি তখন বলছেন আমার একজন পার্শ্ববর্তী ব্যবসায়িক দোকান বন্ধু ছিল সে ফলের ব্যবসায় করত একটু পর দেখছি যে ওর সঙ্গে সঙ্গে চলে গেল মসজিদে অজু করে যে দাঁড়ালো তো দাঁড়ালো ওই প্রভাবশালী ব্যক্তি যার পেছনে 4খানা গাড়ি ছিল 4খানা সিকিউরিটি গার্ড ছিল ওর পেছনে নাই ওর পাশে দাঁড়িয়ে পড়লো আর নামাজ যখন শুরু করলো দেখছি কাদের সঙ্গে কাদ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়ে তারা নামাজ পড়ছে উনি বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার মতো একজন ফল ব্যবসায়িক সাধারণ মানুষ সে এমন একজন প্রভাবশালী ব্যক্তির পাশে গিয়ে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে সে সলাৎ আদায় করছে নামাজ আদায় করছে এটা আবার কি ধর্ম হতে পারে কেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে দেখবেন অনেক ধর্মের অনুসারী আছে তাদেরকে মসজিদে সরি মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না আছে না নেই আমাদের ভারতের রাজস্থানে চলে যাবেন এখন পর্যন্ত অনেক হিন্দু যারা নিম্ন শ্রেণীর আছে যে শূদ্র তাদেরকে তাদের মন্দিরে উঠতে দেওয়া হয় না এমনকি যদি কোনো ভালো টিউবওয়েল থাকে এখন স্পর্শ করতে দেওয়া হয় না বরং মন্দিরে উঠলে হত্যা পর্যন্ত করা হয় আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো রিপোর্ট আছে হিন্দুস্তান টাইমে অনেকগুলো অসংখ্য
তো উনি তখন বলছেন কেমন একটা ধর্ম যে সাধারণ একটা মানুষ সেই আত্মপর একটা প্রভাবশালী ব্যক্তির কাঁধের সঙ্গে কাঁধ পাশ সঙ্গে পা লাগিয়ে দিলেন। উনি তখন বলছেন তখন আমার আগ্রহ হয় এই ধর্মটাকে জানতে, তো আমার ওই বন্ধুই সাহায্য করেছিল, আমাকে একটা কোরআন দিয়েছিল, দীর্ঘ 28 দিন কোরআনকে পড়াশোনা করার পরে তিনি দেখেছেন যে ইসলাম ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর কিছুই নেই। তিনি বিশ্বনবীর একটা সুন্নাতকে আমল করতে দেখে আর কেউ রাগ করবেন না, যেহেতু বিশ্বনবীর সুন্নাহ নিয়ে বিশেষ করে কটু মন্তব্য করা হয় তাই কয়েকটা অভিযোগ খণ্ডন না করলেই নয়। প্রথম একটা অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হয়, ভাই আমাদেরকে এক শ্রেণীর মানুষ আছে ওয়াহাবি বলে, কি বলে না ভাই? ওয়াহাবি কেন বলে আমি একটু তদন্ত করার চেষ্টা করছি যে ওয়াহাবি কেন বলে। তো ঘাটতে ঘাটতে দেখলাম তাদের একটা বই আছে হক বাতিলের লড়াই পৃষ্ঠ নম্বর 85 এবং মালফুজাতে আলা হাজরাত মাসালা নাম্বার 119 পরিষ্কারভাবে লিখছে এদেরকে ওয়াহাবি এই জন্যে বলা হয় যে সৌদি আরবে 1703 খ্রিস্টাব্দে একজন ব্যক্তি এসেছিলেন মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব একজন ব্যক্তি। তিনি ওই ব্যক্তি সেই সময় সৌদি আরবে বিভিন্ন মানুষ বিভিন্ন শিরকের সঙ্গে তারা নিমজ্জিত ছিল, মানে সেখানে কবর মাজারও তৈরি করা হয়েছিল সৌদি আরবে আজ থেকে মাত্র 300 বছর পূর্বে। আর সেই সময় আব্দুল মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সেই সময়তে সৌদি আরবের যত শিরিক বিদাত ছিল সমস্ত কবর মাজারকে ভেঙে তিনি চৌচির করে দিয়েছিলেন। এই জন্য আমাদের ভারত বাংলাদেশের পাকিস্তানের যারা কবর পূজারী যারা কবর মাজারকে ধর্মই মনে করে শুধুমাত্র, ওরা তখন বলে যারাই কবর মাজারের বিরুদ্ধে কথা বলবে এরাই হচ্ছে ওয়াহাবি। কেন? যেহেতু আব্দুল ওয়াহাব নাসদি উনি কি করেছিলেন, কবর মাজার ভেঙেছিলেন। এখন যদি আমরা কবর মাজারের বিরুদ্ধে বলি তো আমাদেরকে বলা হয় ওয়াহাবি। কেন? যেহেতু মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব তিনি কবর মাজার ভেঙেছিলেন এই জন্য। কথা বুঝতে পারছেন? এর জন্য আমাদেরকে বলা হচ্ছে ওয়াহাবি। আসেন এখানে একটু তাহকিক করা।